প্রতি বছরের মতো এবছরও আমরা এসেছি পিএলসিন হোটেলের কেক মিক্সিং অনুষ্ঠানে। এই কেক মিক্সিং অনুষ্ঠানটা একটা একটা সাংঘাতিক ভালো লাগার জিনিস, কারণ এই কেক মিক্সিং অনুষ্ঠানটাই ক্রিসমাসের আগমনী শোনায়। ক্রিসমাস মানেই হচ্ছে রকমারি কেক এবং কেকের একটা সুন্দর গন্ধ, বিভিন্ন ড্রাই ফ্রুটস, রকমারি ব্র্যান্ডি, রাম, হুইস্কি, ওয়াইন এগুলোতে জারিত করে রাখা হয় এবং মাসখানেক, এক মাস দু মাস এগুলো ভেজানো থাকে একটা জারের মধ্যে। তারপর সেইটার থেকে কেক মিক্সচার হয়, তার সাথে ময়দা, ডিম সব কিছু দিয়ে কেক তৈরি হয়। তো এই যে কেক মিক্সচারটা তৈরি হয় এবং এই যে প্রথম যেদিন এই ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে রকমারি ওয়াইন, হুইস্কি, রাম, ব্র্যান্ডি ঢেলে এগুলোকে মেশানো হয়, সেই কেক মিক্সিংটা একটা উৎসবের রূপ নেয়। সবাই মিলে হাতে হাত লাগিয়ে এই কেক মিক্সিংটা করা হয়ে থাকে, তারপর সেটা একটা কাচের জারের মধ্যে রেখে দেওয়া হয় বেশ কিছুদিন ধরে। তারপর সেটার থেকে সেটার সঙ্গে এই মিক্সচারটা তৈরি হয়, এই মিক্সচারটার সঙ্গে ময়দা, ডিম, চিনি সব দিয়ে ক্রিসমাস কেক তৈরি হয়। যেই ক্রিসমাস কেক, কেকের অপেক্ষায় আপনারা সারা বছর থাকেন, আমরা থাকি, যাতে সেই ক্রিসমাস কেকটা ভীষণ সুন্দর হয়, সেই জন্য এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এটা খুব ট্র্যাডিশনাল একটা প্রক্রিয়া। পিয়ারলিসিন হোটেলের কেক মিক্সিং অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বিখ্যাত ফুটবলার এবং কোচ আর্মান্দো কুলাসোকে। মিস্টার আর্মান্দো, অ্যাডভান্স মেরি ক্রিসমাস। গোয়া মিন্স ক্রিসমাস। ইউ আর ফ্রম গোয়া, নাও ইউ আর ইন কলকাতা। So what is your feelings? You see, the greatest gift which God has given to mankind is the sending of His Son to this world, our Lord Jesus Christ, where we celebrate His birthday on 25th. And there is nothing better than the cake, which symbolizes sweetness, happiness, love, peace, warmth, affection, so on and so forth. You know, being in Calcutta this year, I think it's going to be very happy to celebrate Christmas here. So I want to do the same thing what I've done here. I want to bring all my friends, whether they're Hindus, Muslims, Christians, Parsis, or Bengali, whatever it is, and get them together to celebrate the coming of the Son, Lord Jesus Christ. I love cake for its sweetness. It gives happiness. So cake is something special. It symbolizes everything. Whenever we have a function, we always cut a cake because it symbolizes the happiness and the goodness which is going to come with it. This cake is going to be something very special, which I'm going to be a witness to it. And when I come back after my practices, I'm sure I'm going to have a piece of it and enjoy it. এই মুহূর্তের সবার জনপ্রিয় নায়ক অভিনেতা গৌরব চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন, উত্তম কুমারের নাতি। আর যদিও আমার কাছ সাথে ওর পরিচয়টা মানে অনেক আগের, মানে এইসবের বাইরে, মানে আমরা পারিবারিকভাবে ভীষণ মানে ঘনিষ্ঠ গৌরবের বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, সবার, ওদের সমস্ত পরিবারের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনেক স্মৃতি আমাদের রয়েছে, খাওয়া দাওয়ার স্মৃতি, গল্পের স্মৃতি, তাই তো গৌরব? একদমই একদমই, ছোটবেলা থেকে তোমার সাথে বাবাকে নিয়ে, আমাদের পুরো ফ্যামিলি নিয়ে অনেকগুলো জায়গায় খেতে গেছি মনে আছে আমার। তো গৌরব, আজকে কেক মিক্সিং এসে কীরকম লাগছে? খুব ভালো। কেক মিক্সিং আগের বছর বোধ হয়নি, তার আগের বছর এসেছিলাম। কেক মিক্সিংয়ের বিভিন্ন ধরনের লিকুইড, ড্রাই ফ্রুটস থাকে, সেই মিক্সিংয়ে একটা আলাদা গন্ধ বেরোয়, সেটা খুবই ভালো। মানে সেই যেটা এই ক্রিসমাস আসা মানে এই সময়টা ওয়েদারটাও একটা চেঞ্জ হয়ে যায়, আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়, সেই পুরনো কলকাতা একটা ফিলিংস, একটা 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 সেই ইউরোপিয়ান বা ব্রিটিশের ফিলিং, সেটা একটা হয়। আর তুমি যেহেতু দার্জিলিংয়ে থাকতে একটা লম্বা সময় কাটিয়েছো, প্লাস তোমাদের বাড়ির একটা বাবা দাদুর মধ্যে একটা সেই আভিজাত্য, সেই ব্যাপারটা ছিল, সেই বনে দিয়ে আনা বলো, সেই ব্রিটিশ কালচারটা তোমরাও পেয়েছো ছোটোবেলা থেকে, তো সব মিলিয়ে একটা নস্টালজিয়া তো ভোগো না এই সময়? হ্যাঁ নিশ্চয়ই, এই সময়টা হলেই, মানে আমি যখন দার্জিলিংয়ে ছিলাম তখন
সবসময় এরকম শীতকাল থাকতো, গরমকালেও একটা সোয়েটার পরতেই হতো, কিন্তু কলকাতায় আসলে স্পেশালি আমরা 3 মাসে ছুটি পেতাম, তো ওখানে কেক মিক্সিং এই ব্যাপারটা হতো না। তবে এইখানে এসে এই কেক খাওয়া এবং নিউ মার্কেটে গিয়ে বিভিন্ন পেস্ট্রিজ ওখান থেকে আনা, বিভিন্ন দোকান থেকে, তো সেগুলো খুব ভালো লাগবে, সেগুলো খুব মিস করি। ভীষণ ভীষণ ভালো লাগছে আসলে, যেহেতু গানের গানের জগতের লোক আমি, মানুষ আমি, যার জন্য সবসময় গান কিংবা সিডি রিলিজ কিংবা ফিল্মের গান রিলিজ এইসবই যেতে হয়। আর এখানে কেকের এই কেক মিক্সিংয়ে এসে একটা অন্যরকম, প্রথম কথা একটা জানতে পারছি, বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। আর ভালো লাগছে যে এটা একটা গেট টুগেদার হয়ে গেছে, পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে। কেক মিক্সিং উৎসবে পেয়ে গেলাম বিখ্যাত অভিনেত্রী, আমাদের সবার প্রিয় সুদীপ্তা চক্রবর্তীকে। সুদীপ্তা, আজকে কেক মিক্সিং শুরু হবে, মানে মানে একটা ক্রিসমাসের একটা মানে শুরু শোনায়, মানে আলাপ শোনানোর মতো আর কি, তো কীরকম লাগছে আজকে এসে? এটা হচ্ছে ক্রিসমাসের মহালয়া আগমনী, পিতৃপক্ষ শেষ হলো আর কি। তো হ্যাঁ, কেক মিক্সিং মানে এবার কেকটা তৈরি হবে এবং সেটা একটা আকৃতি নেবে এবং সেটা খাওয়া হবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যদি আমাকে দেখে খুব একটা ফুডি বলে মনে হয় না, কিন্তু আমি বেকারি প্রোডাক্ট মানে যে কোনো কেক পেস্ট্রি ইত্যাদি খেতে খুব পছন্দ করি, এবং এই কেক মিক্সিং ব্যাপারটাই আমার কাছে খুব এক্সাইটিং লাগে। অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট যার সবকটাই অলমোস্ট আমার খুব ফেভারিট, সেগুলো সব একসঙ্গে মিলিয়ে একটা ব্যাপার, সেটা 1-1.5 মাস ধরে এক জায়গায় রেখে ফার্মেন্ট করে পুরো জিনিসটা একটা অন্যরকম শেপ করবে এবং টেস্ট করবে, মানে একটা ব্যাপক টেস্টের একটা কেক তৈরি হবে। আই এম ওয়েটিং ফর ক্রিসমাস নাও। ছোটবেলার ক্রিসমাসের স্মৃতি কেক খাওয়ার প্রচুর স্মৃতি আছে, ম্যাক্সিমামটাই মাকে লুকিয়ে, কারণ আমার মাও ইকুয়ালি কেক ভালোবাসেন, মানে কেক এলে অসম্ভব বন্ধুদের মতো ঝগড়া হতো, মানে দেখে বোঝা যেত না যে মা মেয়ে ঝগড়া করছে, কারণ দুই বান্ধবীর মতো ঝগড়া করতাম কে কেকটা খাবো এসব নিয়ে আর কি। তো আমার মা ভীষণ এসব বেকারি প্রোডাক্ট খেতে পছন্দ করেন, ওটাই পেয়েছি আমি মার থেকে। তো হ্যাঁ, সব বন্ধুরা মিলে প্রচুর কেক টেক খাওয়া হতো ক্রিসমাস। 25 ডিসেম্বর মানেই বাবা সকালবেলা একটা কেক বাড়িতে আনবে নেই, মানে এটা ফর শিওর, যার জন্য আমি বাবা মার সঙ্গে যখন গত কয়েক বছর যখন আমি আলাদা থেকেছি, তখনও আমি প্রত্যেকবার 25 ডিসেম্বর সকালবেলা একটা কেক নিয়ে চলে আসতাম এই বাড়িতে, তারপর ভাবতাম কাকে কাকে দেবো আর কতটা আমি নিজে সাঁটাবো। তো এবারে দেখা যাক, আমার নতুন লাইফে এটা প্রথম ক্রিসমাস, লেটস সি হাউ উই স্পেন্ড দ্য ডে। সুদীপ্তার হাজবেন্ড নাকি খুব ভালো রান্না করে, তো তোমার ও কি ভালো বেক করে না এমনি রান্না করে? আমি জানি না, কিচেনে হি ইজ আ কিচেন কিং, খুব ভালো কুক, কিন্তু এখনো তো বিয়ের পরে এখনো কোনো ক্রিসমাস কাটাইনি, এই প্রথম ক্রিসমাস হবে, তো এই সময়টা দেখব ওর কুক সেলফ কি কি আমাকে সারপ্রাইজ দেয়। আই এম ওয়েটিং ফর দ্য ডে, মানে ওর ট্রায়াল রান হবে একদম। তো তোমার ইচ্ছে আছে কেক টেক বানানোর ইচ্ছে আছে? ইচ্ছে আছে কিন্তু পারি না, তবে আমার মনে হচ্ছে যে অভিষেক কিছু একটা নিশ্চয়ই প্ল্যান করবে এবারে, তো আমি যদি ও পারে তাহলে ওর থেকে শিখবো, আর যদি ও আমাকে সারপ্রাইজ দিতে চায় তাহলে বানাক, আমি শুধু খেয়ে আনন্দ করব। পিএলএস সিন কলকাতায় আজকে আমরা কেক মিক্সিং করলাম, যেটা 1 মাস ম্যাচিওর করব, করে তারপরে কেকে ট্রান্সফর্ম হবে, আর এটা তো প্রতি বছরের ব্যাপার, কারণ ক্রিসমাস মানে কেক, কেকস মানে তার কিছু ফ্রুটসকে ভালো করে না সোক করলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। ¶¶